বিগত কয়েকদিন ধরে যদি আমরা দেখে যাই মার্কেট কিন্তু লাগাতার আবার ক্র্যাশ করছে মার্কেটে এটা একটা ভয়ের কারণ হয়ে ধরে দাঁড়িয়েছে এই লাগাতার মার্কেট ক্র্যাশ করা তবে আমরা যারা ইনভেস্টার আমাদের খুব একটা সমস্যা নেই কারণ ইনভেস্টারদের কাছে এইটা একটা খুব বড় সুযোগ মার্কেট ক্র্যাশ করা মার্কেট যত নিচে থাকবে ভালো ভালো স্টক অনেক কম দামে আমরা কিনতে পারবো এর থেকে বড় সুযোগ আর ইনভেস্টারদের কাছে কিছু হয় না কিন্তু দেখছি আমরা প্রত্যেক দিন মার্কেট ক্রাশ করছে তো আমরা আজকে জানার চেষ্টা করব কি কারণে মার্কেট এত ক্রাশ করছে আমরা তিনটে কারণ আজকে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে তিনটে কারণের জন্য লাগাতার মার্কেট নিচে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করেছে কালকে সোমবার আশা করছি বাজার খোলার সাথে সাথে মার্কেট হয়তো নিচেই যাবে তো চেষ্টা করব। আমরা সেই তিনটে কারণ খুঁজে বার করার যে তিনটে কারণের জন্য মার্কেট ক্রমাগত ক্র্যাশ করছে নমস্কার আমি অনুপম আপনাদের সামনে চলে এলাম আমার ইউটিউব চ্যানেল নিয়ে এ দত্ত এন স্টক মার্কেট আপনারা যারা নতুন আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নিচে লাল বাটনটা টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর দেখতে থাকুন প্রত্যেক দিন আমার চ্যানেলটা আমি প্রত্যেকদিন কিছু রিয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করি মার্কেটের কিছু কারেন্ট যেগুলো সিনারিও সেগুলোকে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি এজ এ ইনভেস্টার আমরা লং টার্ম কীভাবে হোল্ড করবো কোন শেয়ারটাকে পিক করবো কোন শেয়ারটাকে ছাড়বো সেটার একটা অ্যানালাইসিস আমি রাফলি করার চেষ্টা করি এবং প্রত্যেক দিন মার্কেটের কি আপডেট আমি আপনাদের সামনে আনার চেষ্টা করি প্রতিনিয়ত তো চলুন আজকে দেখে নিই কোন তিনটে কারণ যার জন্য মার্কেট লাগাতার ক্র্যাশ করছে বা ক্র্যাশ করতে চলেছে স্টক মার্কেট আরও বেশি ক্র্যাশ করতে পারে তার যে তিনটে সম্ভাবনা নিয়ে আমি আজকে কথা বলবো বলেছি তার মধ্যে এক নম্বর আসছে ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বা যেটা আমরা আমেরিকান শেয়ার মার্কেটের ইন্ডেক্স বলতে পারি দেখুন আপনারা এটা প্রত্যেকেই জানেন যে সত্যি কথা বলতে বিশ্বের অর্থনীতির দিক থেকে এই মুহূর্তে এক নম্বর আমেরিকা তাই আমেরিকার মার্কেটে যদি কোনো প্রবলেম হয় সেটার ইম্প্যাক্ট গোটা ওয়ার্ল্ডে পড়ে আমাদের ইন্ডিয়াও সেখান থেকে বাদ যাবে না তো আমরা যদি আমেরিকার মার্কেট দেখি দশই জুন যদি দেখি মার্কেটটা থ্রি পার্সেন্ট মতন ক্র্যাশ কেন এই থ্রি পার্সেন্ট ক্র্যাশ আছে তার কারণ হচ্ছে আমেরিকায় এই মুহূর্তে আকাশ ছোঁয়া ইনফ্লেশন আপনারা বিভিন্ন নিউজ পোর্টালের মধ্যে দেখতেই পাবেন যে সক্সিং সেগেন্স হট ইনফ্লেশন মার্কেট সক্স ওয়েব হোয়াট ইনভেস্টার্স নিট্টুনো কি জানা উচিত সেটা নিয়ে একখানা ব্যাখ্যা দিয়েছে এরা তো যাকে মোটামুটি অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে ডাউন হওয়ার কারণ হচ্ছে আমেরিকান মার্কেটে ইনফ্লেশন যেটা হয়েছে আর চল্লিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে আমেরিকান মার্কেটের ইনফ্লেশন চল্লিশ বছরের রেকর্ড আমেরিকান ইনফ্লেশন কিন্তু ভেঙে দিয়েছে তো সেটা একটা খুব বড় প্রবলেম আমেরিকার মার্কেটে এসছে কি প্রবলেম যদি বলতে চান তাহলে অবশ্যই হচ্ছে ফ্রেড রিজার্ভস মাল্টিপল রেট হাইক করবে রেট হাইক কিন্তু এখানে এবার খুব তাড়াতাড়ি হবে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক যেমন এমপিসির মিটিংয়ে যেরকমভাবে রেট হাইক করলো আমেরিকার ফেডারেল ব্যাঙ্কও কিন্তু এবারে ফ্রেড রিজার্ভস যেটাকে বলে মাল্টিপল টাইম রেট হাইক করবে এই রেট হাইকের জন্য কি আমাদের মার্কেটও যেরকম দেখতে পাচ্ছেন আপনারা রেট হাইকের জন্য পড়ছে আমেরিকান মার্কেটে রেট হাইক হলে কিন্তু শুধু আমেরিকান মার্কেট পড়বে তা নয় সারা ওয়ার্ল্ডের মার্কেটকে নিয়ে পড়বে তার কারণ মার্কেট থেকে লিকুইডিটি কমে যাবে আর লিকুইডিটি কমে গেলে কি হবে স্টক মার্কেটের যে ইনভেস্টমেন্ট সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সেক্ষেত্রে মানে ফিক্সড অ্যাসেটের দিকে মানুষ যেতে শুরু করবে ব্যাংকিং বা এই সমস্ত জায়গাতে সো ইনফ্লেশান আস্তে আস্তে বাড়ার জন্য আমি আগের দিন আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে টু আই ডিফারেন্স আই টু আই ডিফারেন্স ইনফ্লেশন যদি বাড়তে থাকে আপনার ইন্টারেস্ট রেস্ট অবশ্যই বাড়াতে হবে তো এই ভিডিওটা যেটা আপনারা যদি না দেখে থাকেন আই বাটনে দেওয়া থাকলো অবশ্যই এটা আপনারা কিন্তু দেখে নেবেন দু নম্বর পয়েন্টের দিকে যদি আমরা আসি তাহলে দেখব আরবিআই এমপিসি পিসি রেট হাইক এটা আপনারা প্রত্যেকেই জানেন আমি ভিডিও বানাই বানিয়েছি আই বাটনে দেওয়া আছে এই ভিডিওটাতে আপনারা দেখে নিতে পেরেছেন যে আমি এটা নিয়ে ডিটেল একটা ভিডিও বানিয়েছিলাম এমপিসির মিটিং নিয়ে এবং রেট হাইক টু আই ডিফারেন্স সেখানে দেখেছিলাম তো আমরা দু নম্বর দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে আরবিআই এমপিসি মিটিংয়ে কীভাবে রেট বাড়িয়েছে এবং এই রেট বাড়ানোর জন্য রোপো রেট বাড়ানোর জন্য ফোর পয়েন্ট নাইন জিরো বেসিস পয়েন্ট ফোর পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট আপনার রোপো রেট বেড়ে গেছে যেটা রিসেন্টলি ফিফটি বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে যার জন্য কি হয়েছে আমাদের কিন্তু স্টক মার্কেট ডাউন হয়েছে তিন নম্বর পয়েন্টে যেটা আমরা আসব। করোনা ভাইরাসের আউটব্রেক যেটা রিসেন্টলি চায়নাতে হচ্ছে আবার আপনারা যদি দেখেন চায়নাতে কিন্তু রিসেন্টলি করোনা ভাইরাসের ভালো রকমের আউটব্রেক হচ্ছে এই আউটব্রেকটা কিন্তু আস্তে আস্তে কোভিড কেসেস চায়নাতে বাড়তেই থাকছে বাড়তে থাকার কারণে কি হচ্ছে চায়না কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং হার্ব তো চায়না যেহেতু ম্যানুফ্যাকচারিং হার্ব তো সেহেতু চায়নাতে যদি কোভিড কেসেস বাড়তে থাকে এবং লকডাউন বাড়তে থাকে তাহলে কিন্তু এর প্রভাব সারা বিশ্বের ওপর পড়বে কারণ চায়না একটা খুব বড় এক্সপেক্ট বিশেষ করে মেটাল স্টকগুলোর ওপর কিন্তু খুবই এফেক্ট পড়বে তাহলে এই তিনটি রিজন আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি রিজনে কিন্তু আগামী দিনেও স্টক মার্কেট ভালো রকম ক্র্যাশ হতে পারে এটা জাস্ট প্রেডিকশন চলুন কালকে সোমবার সোমবার থেকে দেখা যাক স্টক মার্কেটের কি অবস্থা হয় তবে আমার ধারণা ভালো মতন গ্যাপ ডাউন হবে এবং ক্র্যাশ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এতক্ষণ আপনারা দেখলেন তিনটে কারণ যার জন্য মার্কেট ক্রমাগত ক্র্যাশ করছে বা করতে চলেছে আশা করাই আমরা যে মার্কেটের এই খারাপ অবস্থা খুব তাড়াতাড়ি শেষ হবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে আস্তে আস্তে সমস্ত খারাপ সিনারিও শেষ হয়ে যাক ইনফ্লেশান শেষ হোক যুদ্ধ শেষ হোক এই করুণ অবস্থা অর্থনীতির তাড়াতাড়ি শেষ হোক আমরা মার্কেটে আবার ভুলডান দেখতে পাই এই আশা নিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করব আবার আমি আমার দর্শকদের বলছি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা পুরনো অবশ্যই আমার চ্যানেলটা প্রত্যেক দিন দেখতে থাকুন আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন আনার জন্য আজকের ভিডিও এখানে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ